পরবর্তী প্রশ্ন হচ্ছে সফরে চলন্ত গাড়ির সিটে বসা অবস্থায় ঘুম আসলে অজু ভেঙে যাবে কি না যখন তখন তন্দ্রাও মনে হয় আবার ঘুমও মনে হয় অজু কি থাকবে নাকি এমন করতে হবে সফরে চলন্ত সিটে বসা অবস্থায় যদি পিঠে ঠেঁস দেওয়া থাকে তাহলে তার অজু ভেঙে যাবে পিঠে ঠেঁচ দেওয়া থাকলে অজু ভেঙে যাবে আর যে পিঠে ঠেঁস নেই শুধু ছিল তন্দ্রা আসছে বা ব্যাকা হচ্ছে আরও অনেকক্ষণ ঘুমাইছে তারপর ও যাবে না এটা হচ্ছে বলে থাকেন অর্থাৎ তন্দ্রা আসছে পড়ে এদিক সেদিক পড়ে যায় না এসে কিন্তু যদি পড়ে যায় তাহলে তার ওদের চলে যাবে তন্দ্রা আসছে বা বসে ঘুমাই সে পড়ে যায় নাই বোঝা গেলো একটা হালকা ঘুম কিন্তু ঘুম যে গভীর হয়ে যায় অথবা পড়ে যায় অথবা পিছন দিকে সিটের সাথে পিছনের সিটের সাথে পিট লাগানো হয়ে গেছে এমন অবস্থা এরকম ঘুমাইলে ওদের চলে যাবে এ চলে যাবে তখন তাকে কি করতে হবে তখন তাকে সলাাত কীভাবে পড়তে হবে যদি সলাতের টাইম এসে যায় গাড়ি না থামে কোনো অবস্থাতেই থামানো সম্ভব হয়নি এবং এই সালাদ পরবর্তী সালার সাথে পড়ার কোনো সুযোগ নেই যেমন জো আসরকে সফর অবস্থায় আসরের টাইমে পড়া যায় মাগরি বেশাকে সফর অবস্থায় এসার টাইমে পড়া যায় এরকম অবস্থা এরকম যদি না হয় তাহলে তেমন ফজরের সালাদকে অথবা আসর শুধু আসরের সালাদ তার ছুটে যাচ্ছে অথবা তার এসার সালাদ সময় চলে যাচ্ছে এমত অবস্থায় কি করবেন তিনি যদি তার জন্য গাড়ি না থামেন এমত অবস্থায় তিনি অজু করে গাড়ির সিটে বসে দাঁড়িয়ে বসে যেভাবে পারেন তিনি চলাটা আদায় করতে পারবেন ক্যাবলামুখী হতে হবে শর্ত হচ্ছে ক্যাবলামুখী হতে হবে তো অজু করতে না পারলে করে তিনি করবেন অজু করার সুযোগ না এমন করে তিনি করবেন তবে আলহামদুলিল্লাহ বর্তমানে বেশিরভাগ গাড়িওয়ালাকেই বললে থামবে কোনো না কোনোভাবে এই জন্য ইমানদার উচিত ভালো অবস্থায় সালারটা আদায় করা অন্তত তাকে ফরজ সালারটা পড়ার জন্য উৎসাহ দিবেন আমরা ফরজ সালারটা পড়ি বেশিরভাগ গাড়ি থামে তাদেরকে বললে তারা গাড়িটা নিয়ে থামে সেই হিসাবে আদায় করতে হবে যদি গাড়ি থামার সুযোগ থাকে আপনি তায়ামুক করে পড়তে পারবেন না বরং গাড়ি থামানোর সুযোগ থাকলে তা গাড়ি থামিয়ে আদায় করবেন এটা হচ্ছে নিয়ম সেখানে গাড়ি বললে কি মনে করে মানুষে কী বলবে এ সমস্ত চিন্তা করার কোনো সুযোগ নেই বরং গাড়ি থামিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে পড়াতে পারলে ভালো যদি সে না শুনে আল্লাহর বয় দেখাবেন যদি না শুনে একবারে তখন ও তায়মুখ করে তখন আপনি চলা আদায় করতে পারবেন সে তায়মুগের ক্ষেত্রে আপনাকে অনেকে দেখা যায় সিটের মধ্যে বালু আসে না আসে এটা হাত পা হাত মুছে তিনি টাইম করতেছেন এটা তাইম হবে না কেন এখানে বালু নেই আসলেই যেটা হালকা দুই একটা আসে এগুলো বালু বলে দিতে হয় না এগুলি সাধারণ ময়লা কিন্তু বালু থাকতে হবে তাকে বালু থাকবে সফর অবস্থা এই জন্য পার্থপক্ষে তাইম ব্যবস্থা রাখাই ভালো যদি তার একজন মানুষ ফ্রিকুয়েন্সি সফর করেন তার তাইম ব্যবস্থা রাখাই ভালো তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে টাইম করলে হবে টাইম জন্য মাটি লাগবে তো তাকে মাটির ব্যবস্থা করতে বলবেন হয়তো যদি ব্যবস্থা থাকে আর যদি কোনোটাই না পান তাহলে আপনি যে অবস্থায় আসেন এই অবস্থায় সলাদ পড়বেন সালাদ যদি টাইম মতো পৌঁছতে পারেন কাজা করবেন আর টাইম মতো পৌঁছতে না পারলে এটার কাজাও করা লাগবে না বিনা ওজুতে বিনা টাইমে আপনি সলা আদায় করতে পারবেন যদি মাটি না পান মাটি এবং পানি না পাইলে তার হুকুম হচ্ছে ফাঁক তহুরাইন যিনি তহুর পবিত্রকারী দুটি জিনিস মাটি এবং পানি দুইটা না পাইলে তার হুকুম হচ্ছে যে অবস্থা আছে অবস্থা তিনি আদায় করবেন তবে সলাাদ মা পাওয়া যাবে না সলাদকে তার টাইম মতো আদায় করতে হবে আল্লাহ তালা বলেছেন ইনা সলাতে কারণ কিতাবে মা হুতা সলাদকে উপরে তার টাইম মোতাবেক লেখা হয়েছে সুতরাং বিষয়টি আশা করি বুঝে আসছে আপনার